बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम। स्टूडेंट ऑफ क्लास 5, केपीबी स्कूल एंड कॉलेज ऑनलाइन क्लास एक्टिविटीज। प्रिय शिक्षार्थी, आशा करी तुम्हारा भलो आछो। आई एम राजिया सुलताना कल्पना, असिस्टेंट टीचर केपीबी स्कूल एंड कॉलेज। चलो आमरा एखन किछु छवि देखब। छवि देखे आमरा बोलते पारबो किना आजके आमादेर कि लेसन पाठ हबे। এখন আমরা সবগুলো ছবি একসঙ্গে দেখছি। দেখো কি বলতে পারবে আজকে লেসন পার্টটা কি। ব্রিটিশ শাসনটা কি আমরা আগে জানতে হবে। ব্রিটিশ শাসন বলতে ভারতীয় উপমহাদেশে 1858 খ্রিস্টাব্দ থেকে 1947 সালের মধ্যে যে শাসনকালটা অতিবাহিত হচ্ছে সেটি হচ্ছে আমাদের ব্রিটিশ শাসন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর অধ্যায় 2, ব্রিটিশ শাসন পার্ট 1, 1757 সালে পলাশীর যুদ্ধ পার্ট 2, বাংলায় ব্রিটিশ শাসন। আমরা আজকে ব্রিটিশ শাসনের 1 ও 2 পার্ট সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। বাণিজ্য করার উদ্দেশ্যে বাংলা ইংরেজদের আগমন ঘটে। ইংরেজরা ছাড়াও পর্তুগিজ, ডাচ, ফরাসি ও অন্যান্য ইউরোপীয় বণিকরাও বাণিজ্য করতে এদেশে এসেছিল। 1757 সালে 23 জুন পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলা ইংরেজ শাসনের সূচনা হয়। এর ফলে বাংলার রাজনৈতিক স্বাধীনতা হারায়। এই শাসন বাংলার সমাজ সংস্কৃতি ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। প্রায় 200 বছর ইংরেজরা এদেশে রাজত্ব করে। 1757 সালে পলাশের যুদ্ধে কি ঘটেছিল, কিভাবে পরাজয় হয়েছিল, কিভাবে যুদ্ধ ঘটেছিল সে সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনায় যাব। ছবিতে আমরা একজন নবাবের ছবি দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে নবাব আলীবর্দীন খান। এখন নবাব আলীবর্দীন খান কে ছিলেন? নবাব আলীবর্দীন খান ছিলেন একজন বাংলার বিহার উড়িষ্যার নবাব। তিনি দীর্ঘ 16 বছর বাংলার নবাব ছিলেন। একজন অসম সাহসী ও রণনিপুণ সেনাপতি হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং কর্মদক্ষ এবং দূরদর্শী শাসক হিসেবে তার খ্যাতি ছিল প্রচুর। আমরা এখন আরেকটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কাকে দেখলাম? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত তথ্য জেনে নিই, তারপর আমরা পলাশীর যুদ্ধে ফিরে যাব। নবাব সিরাজউদ্দৌলা কে ছিলেন? নবাব আলীবর্দী খান ছিলেন মুর্শিদাবাদের নবাব। তার 3টি মেয়ে ছিল, ঘসেটি বেগম, মমেনা বেগম ও আমেনা বেগম। আমেনা বেগম ছিল নবাব আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যা, মানে ছোট মেয়ে। নবাব সিরাজউদ্দৌলা হলেন আমেনা বেগমের প্রথম সন্তান। জন্মের পর তার নাম ছিল মির্জা মোহাম্মদ। নবাব ছিলেন আলীবর্দী খানের প্রিয় দৌহিত্র, অর্থাৎ প্রিয় নাতি। 1752 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদের নবাব হিসেবে ঘোষণা দেন এবং সেই সাথে তার নাম দিলেন নবাব সিরাজউদ্দৌলা, যার অর্থ হল রাষ্ট্রের প্রদীপ। 1756 সালের 10ই এপ্রিল 80 বছর বয়সে আলীবর্দী খানের মৃত্যু হয়। মৃত্যুর 5 দিন পর 15ই এপ্রিল 1756 সালের 22 বছর বয়সে বাংলার বিহার তথা উড়িষ্যার মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসে। এ হচ্ছে আমাদের নবাবের সংক্ষিপ্ত একটা পরিচয়। চলো আমরা এখন একটা ভিডিও দেখি এবং তারপরে আমরা আমাদের লেসন পার্টে আবার ফিরে যাব। 1740 সাল থেকে 1757 সাল পর্যন্ত বিহারের স্বাধীন নবাব ছিলেন আলীবর্দী খান।
1757 সালের এপ্রিল মাসে আলীবর্দী খান মারা গেলে তার ছোট মেয়ে আমিনা বেগমের 23 বছর বয়সী পুত্র সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের সিংহাসনে বসে। সিরাজউদ্দৌলা ধারণা করত যে ব্রিটিশরা সুযোগ পেলে শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে, তাই তিনি কলকাতায় ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন। ব্রিটিশরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুর্গ নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকলে 18 জুন 1757 নবাব সিরাজউদ্দৌলা সৈন্যবাহিনী নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে ব্রিটিশরা পরাজিত হয়। 147 জন ব্রিটিশ নাগরিককে নবাব বন্দী করে একটি কক্ষে আটকে রাখেন। তাদের অনেককে হত্যা করা হলে ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বে সৈন্যবাহিনী প্রেরণ করে। 1757 সালের 23 জুন মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে নবাব বাহিনীর সাথে ইংরেজ বাহিনীর এ যুদ্ধ হয়, যা পলাশির যুদ্ধ নামে পরিচিত। নবাব সিরাজউদ্দৌলা 30,000 সৈন্যের বিশাল সৈন্যবাহিনী নিয়ে এ যুদ্ধে নামেন। যুদ্ধে নবাবের পরাজয়ের কোনো সম্ভাবনা না থাকলেও তিনি জানতেন না পূর্বেই তার প্রধান সেনাপতি মীর জাফর নবাব হওয়ার লক্ষ্যে জগৎচ্ছেদ, রায়দুর্লভ, উমিচাঁদ, ইয়াল্লতিব ও নবাবের বড় খালা মিলে ইংরেজদের সাথে চক্রান্তে লিপ্ত ছিল। যুদ্ধে ইংরেজ বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। হঠাৎ বৃষ্টি নামলে নবাবের সেনাপতি মীর মদন নিহত হয়। এতে নবাব ভেঙে পড়লে মীর জাফর ওই দিনের মতো যুদ্ধ বন্ধ রেখে মুর্শিদাবাদে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে মীর জাফর, রায়দুর্লভ ও ইয়াল্লতিফ যুদ্ধ না করে দাঁড়িয়ে থাকে এবং সেই সুযোগে ইংরেজরা যুদ্ধে জয়লাভ করে। নবাব ধর্মশালার দিকে যাওয়ার পথে ভগবান গোলা নামক স্থানে ধরা পড়েন এবং মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদি বেগ তাকে হত্যা করে। যুদ্ধে জয়ী হয়ে পূর্বের শর্ত অনুযায়ী ইংরেজরা মীর জাফরকে নবাব করে এবং তাদের ব্যবসার প্রসার শুরু করে। ভিডিওটি আপনি দেখে ফেললাম, পলাশের যুদ্ধের সম্পর্কে দেখলাম ভিডিওর মধ্যে। চলো আমরা এখন আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আবার ফিরে যাই। পলাশের যুদ্ধ কেন হয়েছিল? নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, যে কারণে তার প্রাণপ্রিয় নাতি নবাব সিরাজউদ্দৌলাকে বাংলার সিংহাসনে বসার উত্তরাধিকার মনোনীত করে যান। মাত্র 22 বছর বয়সে বাংলার মশাতে বসেন নবাব সিরাজউদ্দৌলা। ক্ষমতা গ্রহণের পর তিনি প্রথমে আভ্যন্তরীণ এবং পরে অন্যান্য জটিলতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। সেই সময় লর্ড ক্লাইভ বাংলায় অভিযানের দুটি প্রধান উদ্দেশ্য ছিল। এখন আমরা দেখব যে লর্ড ক্লাইভ কে ছিলেন। তো লর্ড ক্লাইভ দেখো, আমরা সবাই লর্ড ক্লাইভ দেখতে পাচ্ছি ছবিতে, তার সম্পর্কে আমরা একটু জানি। লর্ড ক্লাইভ ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি এবং ব্রিটিশ উপনিবেশবাদী। তিনি ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যের সূচনা করেন। তারপর তার উপাধি ছিল পলাশের প্রথম ব্যারন। পলাশের যুদ্ধে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদলকে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। তা এখন তার অভিযানের দুটা যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমত, তিনি বাংলার ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক দিক দিয়ে কোম্পানির শাসন দৃঢ় এবং সম্প্রসারিত করার জন্য নবাব সিরাজউদ্দৌলাকে পটন ঘটিয়ে একজন পুতুল সরকার বসানোর চিন্তা করেন। দ্বিতীয়ত, ভারতীয় উপমহাদেশ থেকে ফরাসিদের সমূলে উৎখাত করা সিরাজউদ্দৌলার বড় খালা খুশিটি বেগম, সেনাপতি মীর জাফর, শওকত জং এবং এদের সমর্থক নবাবের ঘোর বিরোধী করেন। এইসব বিরোধীদেরকে সংঘবদ্ধ করে নবাবকে চিরতর উৎখাত করে একটি নীল নকশা তৈরি করেন লর্ড ক্লাইভ। ইংরেজরা মানিকচাঁদকে হাত করে নিয়েছিলেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে, যে কারণে মানিকচাঁদ নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের পক্ষে অবলম্বন করেন। এইভাবে নিকট আত্মীয় স্বজনদের অসহযোগিতা, মীর জাফরের বিশ্বাসঘাতকতা, হিন্দুদের জালিয়াতি, স্বার্থপরকতা এবং দেশদ্রোহিতা, অতি নির্জঘন্য ষড়যন্ত্রের মাধ্যমে সিরাজ সিংহাসনচ্যুতি করা রোধ করা হয়।
এই যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী ছিল জগৎ শেঠ। তিনি রায়দুল্লভ, মীর জাফর, হিয়ার লতিফ, রাজ বল্লভকে পরাজিত করেছিলেন। লর্ড ক্লাম উইলিয়ামের সাথে এইসব ষড়যন্ত্রের পরিকল্পনা চূড়ান্ত করে। তারা এই সিদ্ধান্তে উপনীত হয় সিরাজউদ্দৌলাকে পরাজিত করে মীর জাফরকে মসনদে বসানো হোক। 1757 সালের 23 জুন সকাল 8টায় শুরু হয় তুমুল যুদ্ধ। এই যুদ্ধে নবাবের ক্ষুদ্র সৈন্যবাহিনী অংশগ্রহণ করেছিল। যুদ্ধে সেনাবাহিনী মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলায় পরাজিত হয়। পরে তাকে হত্যা করা হয়। এই যুদ্ধের মাধ্যমে ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়। আমরা পলাশীর যুদ্ধ সম্পর্কে জানলাম। এখন আমরা যাব বাংলায় ব্রিটিশ শাসন। বাংলা ব্রিটিশ শাসনের কিছু সাল আমরা সংক্ষিপ্ত আকারে এখানে আমরা তুলে ধরেছি। দেখো এই শাসনকাল সময় কি কি ঘটেছিল। 1757 থেকে 1857 সাল, এই 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় শাসন করে। এই কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। 1857 সাল সিপাহী বিদ্রোহ শুরু হয়। কোম্পানির নীতি এবং শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে যখন অসন্তুষ্ট শুরু হয়, তখন সিপাহী বিদ্রোহকে ইংরেজরা ভালোভাবে দমন করতে পারলেও শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি। 1858 সাল রানী শাসনভার সব নিজ হাতে তুলে নিলেন। আমরা দেখি যে ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক ছিল এবং খারাপ দিক ছিল। এখন ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিকগুলো আমরা জেনে নিই। ভাগ্যের শাসন কর নীতির ফলে দেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়। অনেক কারিগর বেকার, অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলার 1173 সালে ইংরেজি 1770 সালে হয়েছিল, যা 73-এর মরণোত্তর নামে পরিচিত। অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হয়ে নেয়। আবার কি বাংলার সংখ্যা কিছু মানুষও কি হয়ে যায় আবার গরিব। এই হচ্ছে আমাদের ব্রিটিশ শাসনের খারাপ দিকগুলো। এখন ভালো দিকগুলো আমরা একটু জেনে নিই। নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে 1900 থেকে বাংলায় নবজাগরণ ঘটে। আমরা দেখি যে বাংলায় নবজাগরণের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামও আমাদের বইতে আমরা দেখতে পাই। তাদের মধ্যে হচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আবদুল লতিফ আর সৈয়দ আমির আলী। এদের সম্পর্কে আমরা কি করব পরবর্তী পাঠে আলোচনা করব। আজ এখানেই থাকবে, এই পর্যন্ত। আশা করি তোমরা ভালো আছো, ভালোভাবে পাঠদান করবে, বাড়িতে বসে বসে প্রচুর পরিমাণ বই অনুসরণ করবে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে বারবার অনুসরণ করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফেজ।